হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সত্য ঘটনা অবলম্বনে অ্যাডভেঞ্চার মোটিভেশনাল সিনেমা নিয়ে এসেছি, যার নাম হলো ট্রু স্পিরিট। মুভিটির আইএমডিবি রেটিং 6.8/10, আর এই মুভিটি 2023 সালে মুক্তি পেয়েছে। আর এই মুভিতে দেখানো হয়েছে একটি 16 বছরের বাচ্চা মেয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে পুরো বিশ্ব জয় করতে। একা একটি বাচ্চা মেয়ে কিভাবে এই অসীম সমুদ্রটি পার করবে, আর সে কি সেই সমুদ্রটি পার করতে পারবে নাকি পারবে না, সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভিটি শুরুতে আমরা জেসিকা নামের একটি মেয়ের পরিবার দেখতে পাই, যারা কিনা ছোটবেলা থেকে অস্ট্রেলিয়ার একটি সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করত। সমুদ্রের তীরে বসবাস করার কারণে জেসিকা সমুদ্রের খুবই কাছাকাছি ছিল, এমনকি তারা দিনের বেশিরভাগ সময় তাদের নৌকাটাতেই কাটিয়ে দিত। তার মাত্র 12 বছর থেকে জেসিকা সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার নৌকা নিয়ে একা একাই বিশ্ব ভ্রমণে বের হবে। এই জন্য জেসিকা 4 বছর ধরে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করেছিল। আর এরপর ফাইনালি 16 বছর বয়সে জেসিকাকে আমরা দেখতে পাই তার নৌকাতে। সে অলরেডি বিশ্ব ভ্রমণে বেরিয়ে গিয়েছিল, সে অনেক মজা করতে করতে এই বিশাল পথ পাড়ি দিচ্ছিল। আর এই সবকিছু শেষ করে জেসিকা সবেমাত্র ঘুমিয়ে পড়েছিল, আর তখনই বিশাল বড় একটি কার্গো জাহাজের সাথে জেসিকার এই ছোট্ট নৌকাটি ধাক্কা লাগতে চলেছিল, আর শেষমেশ তাদের ধাক্কা লেগেও যায়। আর এত বড় দুর্ঘটনায় বাচ্চা মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, তবে এত বড় দুর্ঘটনার পরেও জেসিকা প্রাণে বেঁচে যায়। তার সাথে জেসিকা তার মাস্টার বেল ও তার পরিবারকে নিজের অবস্থা ও তার অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়। আর বাচ্চা মেয়েটার এমন অবস্থা দেখে পরিবারের সবাই তাকে তার বাড়িতে ফিরে আসতে বলে, কারণ সে সেই ভাঙা নৌকাটি নিয়ে আর সামনে আগাতে পারবে না। তার যথারীতি পরের দিন জেসিকা বাড়িতে ফিরে আসে এবং তার অপেক্ষায় সাংবাদিকেরা সবাই অধীর আগ্রহে বসেছিল। সাংবাদিকেরা তাকে জিজ্ঞাসা করে যে এমন দুর্ঘটনা তোমার সাথে কেন ঘটলো, তোমার নৌকাতে তো সিকিউরিটি অ্যালার্ম লাগানো ছিল। আসলে জেসিকা সেদিন অ্যালার্ম চালু করতেই ভুলে গিয়েছিল। জেসিকার এমন অবহেলা দেখে তারা সবাই হাসাহাসি করতে থাকে। মিডিয়াতে জেসিকাকে রীতিমতো পাগল লুজার বলা হচ্ছিল, তবে জেসিকা প্রায় 10,000 নটিক্যাল মাইল অতিক্রম করা একজন বাচ্চা মেয়ে ছিল, তাই তার বাবা মা বুঝে গিয়েছিল যে তার মেয়ে হয়তো বা ভুল করেছে। তবে তার বাবা মা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য আবারও তার মেয়েকে সমুদ্র যেতে বাধা দেবে না। এরপর আমরা দেখতে পাই যে জেসিকার মাস্টার তাকে বোঝাচ্ছিল যে সমুদ্রপথে চলতে হলে একটু ভুল করা যাবে না, তাই তাকে সর্বদাই সাবধান ও প্রস্তুত থাকতে হবে। জেসিকা তার মাস্টারের সকল কথাই বুঝতে পারছিল, কিন্তু সে ভাবছিল যে সে এখন এই নৌকাটি কিভাবে ঠিক করবে, কারণ এটাকে মেরামত করতে হলে অনেক টাকার দরকার, যেটা আপাতত তাদের কাছে নেই। তবে জেসিকার মাথায় একটি বুদ্ধি চলে আসে, আর তা হচ্ছে স্পন্সরশিপ। তো যাই হোক, এরপরে আমরা জেসিকার সেই ইন্টারভিউটি টিভিতে দেখতে পাই। জেসিকার বাবা মাকে সাংবাদিকেরা বেপরোয়া বাবা মা হিসেবে ব্যাখ্যা করছিল, কারণ তারা তার মেয়েকে এমন বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। এই সব কিছু দেখে জেসির বাবা মা কষ্ট পেলেও তারা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সর্বদাই তাকে সাহায্য করতে থাকে। এছাড়াও জেসিকা শুয়ে শুয়ে বিভিন্ন কোম্পানিতে ফোন করতে থাকে স্পন্সরশিপের জন্য, কিন্তু কোনো কোম্পানি জেসিকার কোনো ফোনই রিসিভ করছিল না। বেচারি প্রচুর হতাশ হয়ে যায়, আর ঠিক তখনই তার মা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে, আর তাকে বলতে থাকে যে কেউ তাকে সাহায্য না করলেও তার পরিবার সবসময় তার পাশে থেকে তাকে সাহায্য করবে। এদিকে পরের দিন হঠাৎ করে জেসিকার মাস্টার খুশি হয়ে তার কাছে চলে আসে, আর তাকে কিছু একটা দেখাবে বলে সাথে করে নিয়ে যেতে থাকে। এরপর এখানে জেসিকা যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কারণ সেদিন জেসিকার ইন্টারভিউ দেখার পরে বেশ কয়েকজন যুবক একটি টিম তৈরি করেছিল জেসিকাকে সাহায্য করার জন্য। তারা স্বেচ্ছায় জেসিকাকে সাহায্য করতে চায়, আর তারা সেজন্যই জেসিকা সেই নৌকাটি মেরামত করছিল। এখানেই তারা জেসিকার জন্য অর্থ সংগ্রহ করে একসাথে নৌকাটি মেরামত করে, আর নৌকাটি আগের থেকেও আরও বেশি সুন্দর করে তোলে। আর এই সব কিছুর মধ্যে আবার জেসিকার বাবার ইন্টারভিউ নিতে একজন সাংবাদিক চলে আসে, যার ফলে পরের দিন তার বাবার ইন্টারভিউটি দেখে জেসিকা প্রচুর অভিমান করে, কারণ ইন্টারভিউয়ে ভুলবশত তার বাবা বলেছিল যে সে তার মেয়েকে এমন বিপদের মুখে ফেলে দিতে চায় না। জেসিকা তার বাবার উপর অভিমান করলে তার বাবা তাকে বোঝাতে থাকে যে মামুনি, আমি চাই তুমি তোমার সকল স্বপ্নগুলো পূরণ করো, তবে আমি একজন বাবা, তাই তোমাকে নিয়ে আমার সবসময় চিন্তা হয়। সেদিন রাতে জেসিকার বড় বোন তাকে বোঝাতে থাকে যে বাবা আসলে তাকে অনেক বেশি ভালোবাসে বলেই তার জন্য চিন্তা করে, আর এতে মন খারাপ করা কিছুই নেই, কারণ তার বাবা সবসময় চায় যে তার মেয়ের স্বপ্নগুলো যেন পূরণ হয়ে যায়। আর এই কথাগুলো শুনে জেসিকা অনেক খুশি হয়ে যায়। আর এরপর ফাইনালি সকালে জেসিকা আবারও তার স্বপ্ন পূরণের জন্য বেরিয়ে পড়ে,
আর এইবার জেসিকা বের হওয়ার আগে তার ছোট্ট বোন তাকে একটি পুতুল উপহার দেয়। আর জেসিকা তাকে কথা দেয় যে এই পুতুলটি সে সহি সালামতে আবারও তাকে ফিরিয়ে দেবে। তো যথারীতি সে তার বাবা মা ও মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে এই দুনিয়া ঘোরার জন্য। প্রথম দিনে জেসিকা সিডনি হারবাল পেরিয়ে অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রের দিকে যেতে থাকে। আর অপরদিকে জেসিকার মাস্টার তার সকল যন্ত্রপাতি নিয়ে তিনি জেসিকার বাড়িতে চলে আসে। আসলে এই মুহূর্ত থেকেই জেসিকার পরিবার ও জেসিকার মাস্টার জেসিকার উপর 24 ঘন্টায় জিপিএস এর মাধ্যমে নজর রাখছিল। আর এইভাবে নজরদারি করতে করতে 3 দিন কেটে গিয়েছিল। অন্যদিকে জেসিকা তার নৌকাটে নিয়ে প্রশান্ত মহাসাগরে নেমে পড়েছিল, যেখানে বিকালবেলা স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে জেসিকা তার পরিবারের সাথে কথা বলতে থাকে। জেসিকা তার সামনে সুন্দর সূর্যাস্তের ব্যাপারে তার মাকে গল্প শোনাতে থাকে। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জেসিকা ছোট্ট ছিল, সেই মাস্টার বেন এ পিছু পিছু যেতে থাকে আর তাকে বলতে থাকে যে আপনি সেই বেন রয়্যাল, তাই না? আপনার পায়ের একটা আঙ্গুল অ্যান্টার্কটিকা মহাসাগরে হারিয়ে গিয়েছিল আর আপনি একা একা 3 বার বিশ্ব ভ্রমণ করেছিলেন। আমি আপনার ব্যাপারে সব কিছু জানি আর আমিও আপনার মতো একা একা বিশ্ব ভ্রমণ করতে চাই। তো যাই হোক, তারপরে আমাদের আবারও বর্তমানে আনা হয় এবং জেসিকাকে দেখতে পায় যে কিনা নিজের ক্যামেরা দিয়ে সকল কিছু রেকর্ড করছিল। সে তার নৌকাটা সবাইকে দেখাতে থাকে এবং তার যাত্রাপথ সম্পর্কে জানিয়ে দেয়। এখানে সে আজ থেকে 7 মাস এই নৌকার ভেতরেই থাকবে আর কোনো বন্দরে সে নৌকা থামাবে না। ধীরে ধীরে ইকুয়েডর পার হয়ে তারপর চীনের বন্দর পেরিয়ে সরাসরি আটলান্টিক মহাসাগরে ঢুকবে। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা পার হয়ে সোজা নেমে পড়বে ভারত মহাসাগরে আর সেখান থেকে সে পুনরায় দক্ষিণ অস্ট্রেলিয়া পেরিয়ে সিডনিতে পৌঁছে যাবে। এই সম্পূর্ণ যাত্রা শেষ করতে তার প্রায় 7 মাস লেগে যাবে। তবে দুর্ভাগ্যবশত সে নৌকাতে চিরুনি আনতে ভুলে গিয়েছিল, যার কারণে তাকে এখন একটি কাঁটা চামচ দিয়ে 200 দিন পার করতে হবে। সেদিন রাতে প্রচুর একাকিত্বে ভুগতে থাকে জেসিকা, তবুও সে সকালে নতুন উদ্যমে পথ চলতে থাকে। এইভাবে চলতে চলতে অলরেডি 12 দিন পেরিয়ে গিয়েছিল আর ততদিনে জেসিকা প্রশান্ত মহাসাগরে ফিজি দ্বীপপুঞ্জের কাছে পৌঁছে গিয়েছিল। একদিকে বাড়িতে বসে সার্বক্ষণিক জিপিএস এর মাধ্যমে তার পরিবার তার উপর নজর রাখছিল আর তখনই আবারও টিভিতে জেসিকার বিষয়ে খবর জানানো হতে থাকে, যেখানে বলা হচ্ছিল যে ভারত মহাসাগর আর দক্ষিণ মহাসাগরের সংযোগ স্থলে সমুদ্র বেশি উত্তল হয়ে থাকে, সেখানে নাকি আগে শত শত লোক মারা গিয়েছিল। এইসব কিছু শুনে জেসিকার পরিবার প্রচন্ড টেনশনে পড়ে যায়। এদিকে জেসিকা দীর্ঘদিন যাত্রা করতে করতে ইকুয়েডর পার হয়ে ফাইনালি সে দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে চলে আসে। এই খুশিতে জেসিকা উত্তর প্রান্তের পানি দিয়ে গোসল করে নেয় আর তার এই সফলতায় তার পরিবার অনেক আনন্দ করছিল। কিন্তু সেদিন বিকেলে জেসিকা রক্তাক্ত লাল আকাশ দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে তার মাস্টারকে ফোন করে পরিবেশের সম্পর্কে সব বলে দেয় আর জিপিএস দেখে বেনুতাকে বলে দেয় যে হ্যাঁ, তার অবস্থানের উপরে ভয়ঙ্কর একটি তুফান আসতে চলেছে আর তাকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে, তাকে সর্বদা নিজেকে নৌকার সাথে বেঁধে রাখতে হবে। বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সেদিনকার মতো তাদের কথাবার্তা শেষ হয়ে যায়। জেসিকা নিজে ভয়ঙ্কর এক তুফানের জন্য প্রস্তুত হয়ে যায় আর সেদিন রাতে সমুদ্রের বিশালের ঢেউ আর ভয়ঙ্কর বাতাস জেসিকার এই ছোট্ট নৌকাটাকে আঘাত করতে থাকে। অনেক কষ্টে জেসিকা কোনো রকম নৌকাটাকে নিয়ন্ত্রণ করে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করে, কিন্তু তখনই উপর থেকে একটি ভারী বস্তু জেসিকার মাথার উপর পড়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে ছোটবেলাতে জেসিকা তার বাবা মাকে সরাসরি বলে দিয়েছিল, আমি সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে একা বিশ্ব ভ্রমণ করতে চাই, বাবা আমি একটি রেকর্ড করতে চাই, আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম করব, আমি একজন ভালো মাস্টারের কাছে আমি সবকিছু শিখে নেব, তোমরা আমার পাশে থাকবে তো? ছোট্ট জেসিকাকে তার মা জড়িয়ে ধরে বলে, অবশ্যই বাবা, তুমি তোমার সব স্বপ্ন পূরণ করবে। আর এদিকে ঝড় তুফান সব শান্ত হয়ে যাওয়ার পরে জেসিকার জ্ঞান ফিরে আসলে সে জলদি তার বাড়িতে কল করে, নিজের অবস্থান এবং শারীরিক অবস্থা সম্পর্কে তার পরিবারকে জানিয়ে দেয় আর পরিবারের লোকজনদের শান্ত করে জেসিকা তার মাস্টারের সাথে কথা বলে, যেখানে বেন জেসিকাকে অভিনন্দন জানায় কারণ এত বড় বিপদ সে পার করতে পেরেছে। সে আরো কিছু পরামর্শ দেয় যেগুলো নিয়ে জেসিকা আবারও এগিয়ে যেতে থাকে। এইভাবে যাত্রাপথে জেসিকা সমুদ্রে 50 দিন পার করে ফেলেছিল আর অপরদিকে জেসিকার মাস্টার এখন তার বাড়িতেই বসবাস করতে শুরু করে দিয়েছিল আর প্রশান্ত মহাসাগরের ভিতরে জেসিকা ততদিনে 72 দিন কাটিয়ে দিয়েছিল। আজকে সে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারে যে তার বড় বোন সিডনিতে একটি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। সে হয়তো জেসিকার ফিরে আসার আগেই বাড়ি থেকে চলে যাবে, তাই জেসিকা তার বোনের সাথে অনেক মজা করতে থাকে। এরপর সে একা একা তার বোনের দেওয়া পুতুলটির সাথে খেলতে থাকে
এবং আরও বেশ কিছুদিন কাটিয়ে দেওয়ার পরে আজ ক্রিসমাস ডের দিন চলে এসেছিল। জেসিকার পরিবার সবাই অনুষ্ঠান করে আনন্দ উৎসব করতে থাকে, আর অপরদিকে জেসিকা নিজেও তার এই ছোট্ট নৌকাটিকেও অনেক সুন্দর করে সাজিয়েছে, যেখানে সে বসে বসে তার পরিবারের সাথে কথা বলতে বলতে সকল আনন্দ উপভোগ করতে থাকে। তো এইভাবেই জেসিকা সমুদ্রের মধ্যে 113 দিন পার করে ফেলেছিল। তো একদিন সমুদ্র ছিল একদম শান্ত, সমুদ্র কোনো ঢেউ ছিল না, কোনো বাতাস ছিল না, তাই জেসিকা যেন এমন স্তব্ধতায় বিরক্ত হয়ে গিয়েছিল। সে কারো ফোন রিসিভ করছিল না, এমনকি কাউকে সে নিজের অবস্থান পর্যন্ত বলছিল না। এই সবকিছু দেখে জেসিকার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ছোট্ট জেসিকা যখন তার মাস্টারের কাছে গিয়ে বলেছিল যে আমি দুনিয়া ভ্রমণ করতে চাই, আপনার মতো আমিও হতে চাই, আপনি কি আমাকে এই সবকিছু শেখাবেন। যদিও প্রথম প্রথম বেন বাচ্চা মেয়েটির কথা শুনে একদমই রাজি হয়েছিল না, তবে জেসিকা তাকে বলে যে একবার ভেবে দেখুন, সবচেয়ে ছোট বাচ্চা হিসেবে আমি যদি দুনিয়া ভ্রমণ করতে পারি তাহলে আপনার সম্মান সেদিন কতটা উচ্চ হয়ে যাবে, আমি চাই আপনি আমাকে শেখান। জেসিকা ফাইনালি অনেক অনুরোধ করে তার মাস্টারকে মানিয়ে ফেলে। আর এরপর আমাদের বর্তমানে দেখানো হয় ততদিনে জেসিকা সমুদ্রে 115 দিন কাটিয়ে ফেলেছিল, অর্থাৎ কোনো হাওয়া বাতাস ঢেউ ছাড়াই জেসিকা একই স্থানে 3 দিন কাটিয়ে ফেলেছিল। সে একই স্থানে 3 দিন ধরে আটকা পড়ে আছে। তার পরিবার তাকে অনেকবার কল করলেও জেসিকা হতাশেই তার পরিবারের কোনো ফোন রিসিভ করে না। এভাবেই তার সমুদ্রের মধ্যে 117 দিন অর্থাৎ হাওয়া বাতাস ছাড়া সেই একই জায়গাতে জেসিকা প্রায় 5 দিন ধরে আটকা পড়ে থাকে, আর তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। আর ফাইনালি এতদিন পরে জেসিকা তার পরিবারকে কল করে, যেখানে তার কোর্স তাকে বলতে থাকে যে তুমি কয়েক ঘন্টা ধরে পিছনে চলে যাচ্ছ, এমন ভুল করার কারণে তুমি তোমার জীবন হারাতে পারো। মাস্টারের কথা শুনে বিরক্ত হয়ে জেসিকা তাকে বলতে থাকে আমি একচুয়ালি ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমি মরে গেলে তো আপনি জানতেই পারবেন, এত টেনশন করার কি আছে। জেসিকার মুখে এমন তাচ্ছিল্য ভরা কথা শুনে বেন অনেক কষ্ট পায়। ব্রেন প্রচণ্ড অভিমানে তার সকল যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে জেসিকার বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। এদিকে জেসিকা তার ব্লগে এসে কান্নাকাটি করতে থাকে। তার এই সমুদ্রের মধ্যে হাওয়া বাতাস এবং ঢেউ ছাড়া এমন বিষণ্নতার মধ্যে থাকতে তার একদমই ভালো লাগছে না। এভাবেই খোলা সমুদ্রে কোনো হাওয়া বাতাস ছাড়া জেসিকা 119 দিন কাটিয়ে ফেলেছিল, অর্থাৎ একই জায়গাতে সে 7 দিন ধরে আটকা পড়ে আছে। আর প্রায় 10 দিন একই জায়গায় আটকে থাকার পর রাতে খোলা আকাশে লক্ষ লক্ষ তারা দেখতে দেখতে জেসিকা দিন পরে বাতাসের দেখা পেয়ে যায়। সে প্রচণ্ড খুশি হয়ে যায় এবং পরদিন থেকে আবারও সে তার গন্তব্যের দিকে রওনা দেয়। প্রচণ্ড বাতাসের কারণে এবার তার গতি আগের থেকে অনেক বেশি হয়ে গিয়েছিল। সে প্রচণ্ড খুশিতে রীতিমতো নৌকার মধ্যেই নাচানাচি করতে থাকে। তার নৌকাটি অস্ট্রেলিয়ার সমুদ্রের সীমানায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর তখনই একটা প্লেনে করে সাংবাদিকরা তার উপর নজর রাখার জন্য চলে আসে। এই ঘটনার পরে প্লেন থেকে তোলা একটি ছবি পুরো দেশে ভাইরাল হয়ে যায়, যে ছবিটা দিয়ে টিভি পত্রিকা সব জায়গায় নিউজ করা হচ্ছিল। আর এইটা দেখে জেসিকার মাস্টার নিজেও তার ছাত্রীর জন্য অনেক গর্ব হচ্ছিল। এভাবে জেসিকা সমুদ্রের মাঝে 186 দিন কাটিয়ে ফেলেছিল। আজকে জেসিকা তার বাবাকে ফোন করে তার মাস্টারকে খবর নিতে থাকে। সে জানতে পারে যে মাস্টার যদিও এখন তার বাড়িতে থাকে না, তবে তিনি তার নৌকাতে বসে জেসিকার উপর সর্বদা নজর রাখছে। মাস্টারের কথা মনে হতে জেসিকার মনে হয়ে যায় যে ছোটবেলা তার মাস্টার বলেছিল প্রকৃতিকে সবসময় তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত, প্রকৃতির সাথে কখনোই তুমি যুদ্ধ করতে যাবে না, কারণ এতে কেবলমাত্র তোমার হার হবে। তো এরপর আমাদের দেখানো হয় জেসিকা আরো 10 দিন কাটিয়ে এসে তার ভাই বোনের সাথে গল্প করতে থাকে। জেসিকা ফিরে আসবে বলে তার বড় বোন ছুটি নিয়েছিল। তারা দুই বোন গল্প করতে করতে হঠাৎ করে সে খেয়াল করে যে আবহাওয়া ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, সাথে সাথে জেসিকা তার মাকে সবকিছু জানিয়ে দেয়। শুধু তাই নয়, জেসিকার উপর নজর রাখা তার মাস্টারও তা দেখে ফেলে। জেসিকা প্রচণ্ড ভয় ও হতাশ হয়ে বাইরে এসে চিৎকার করতে থাকে। আর অপরদিকে টিভিতে খবর দেখানো হচ্ছিল যে জেসিকা এখন কি করবে, কারণ তার সামনে গতবারের চাইতেও 5 গুণ বেশি ভয়ঙ্কর একটি তুফান আসতে চলেছে। সে কি এখন স্থানীয় একটি বন্দরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেবে, নাকি তুফানের সাথে লড়াই করে নিজের স্বপ্ন পূরণ করবে। জেসিকার বাড়ি থেকে সবাই তাকে ফোন করে স্থানীয় একটি বন্দরে থামাতে বলে, কারণ তারা বুঝে গিয়েছিল যে এই তুফানের সাথে লড়াই করে এই ছোট্ট বাচ্চা মেয়েটি কোনোভাবে জয়লাভ করতে পারবে না। আর এইসব কথা বলতে বলতে জেসিকা তার ভিডিওর নিচে বিভিন্ন মানুষের কমেন্ট দেখতে পায়। আর সেখানে দেখতে পায় যে সারা দেশব্যাপী শত শত মানুষ তার ভিডিওগুলো দেখে নিজেদের স্বপ্ন পূরণের জন্য মোটিভেট হচ্ছিল। শুধু তাই নয়, তারা অধীর আগ্রহে বসেছিল জেসিকার বাড়িতে ফিরে আসার জন্য, যাতে করে তারা নিজেরাও জেসিকার মতো তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে।
এতগুলো মানুষের আশা ভরসা এবং নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যে যে সিদ্ধান্ত নেয় সেই ঝড়ের সাথে যুদ্ধ করে হোক বা যেভাবেই হোক সমুদ্রপথে সে তার বাড়িতে ফিরে যাবে। এদিকে জেসিকাকে সাহায্য করার জন্য তার মাস্টার আবারও বাড়িতে চলে এসেছিল আর সে এখানে জেসিকাকে ফোন করে কথা বলতে থাকে, যেখানে জেসিকা ফোন ধরেই তার মাস্টারকে বারবার সরি বলতে থাকে। কিন্তু এখন মান অভিমান করার মতো সময় ছিল না, কারণ তুফান অনেক এগিয়ে এসেছিল। জেসিকার মাস্টার সহ তার বাবা মা সকলেই তাকে বোঝাচ্ছিল যে সামনের কোনো বন্দরে তার নৌকাটি থামিয়ে দেওয়া, কারণ জেসিকার আশেপাশে প্রায় তিনটা তুফান একত্রিত হয়ে বিশাল বড় একটি তুফানে পরিণত হতে যাচ্ছে আর এতগুলো ঝড় একসাথে কয়েকদিন ধরে চলতে পারে। তাই ছোট্ট একটি নৌকা নিয়ে জেসিকা কোনোভাবেই এই তুফানের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু তখনই জেসিকা তার মাস্টারকে বলে যায় যে আপনি আমাকে বলেছিলেন যে কখনো প্রকৃতির সাথে যুদ্ধ করবে না, কারণ তাতে আমরা অবশ্যই নিজেরাই হারবো। তাই আমি আজ সমুদ্রের সাথে লড়াই না করে আমি বাস আমার নৌকা নিয়ে এগিয়ে যাব। আর এই বিশাল ঝড় তার ইচ্ছা মতো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে, আর আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নৌকাটা আমাকে অবশ্যই বাঁচিয়ে নেবে। জেসিকার মাস্টার ও তার পরিবার তাকে অনেক বোঝাতে থাকে, তুমি যদি সবকিছু মুখোমুখি হতে চাও ভয়ঙ্কর পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে যাও। আর জেসিকা বলে যে আমি প্রস্তুত আছি কোর্স। আর এরপর জেসিকার ছোট বোন সাংবাদিকদের বলে দেয় যে জেসিকা সিদ্ধান্ত নিয়েছে সে কোনো বন্দরে থামবে না, সে সরাসরি এগিয়ে যাবে। আর এই কথা শোনার সাথে সাথে মিডিয়ার লোকজনেরা অবাক হয়ে গিয়েছিল। এরপর আমরা আবারও জেসিকাকে সমুদ্রের মাঝে দেখতে পাই যার সামনে বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল। বেচারি কোনোরকম নিজেকে নৌকার সাথে বেঁধে এই ঝড় পাড়ি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এত বিশাল বিশাল ঢেউ তার এই ছোট্ট নৌকাটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে জেসিকার ছোট্ট নৌকাটিতে ফাটল ধরে যায় আর নৌকার উপর দিয়ে পানি ভেতরে ঢুকতে থাকে। আর জেসিকা কোনোরকম নৌকাটিকে ধরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। জেসিকা প্রচণ্ড ভয়ে এই ঝড়ের মধ্যে তার বাড়িতে ফোন করে এবং তার পরিবারের কাছে কান্না করতে করতে বলতে থাকে যে আমার হয়তো বন্দরেই থেমে যাওয়া উচিত ছিল, এত বড় বড় ঢেউয়ের মোকাবেলা আমি হয়তো করতেই পারবো না। পরিবারের সবাই তাকে সাহায্য করতে থাকে, কিন্তু সমুদ্রে এই বিশাল বড় বড় ঢেউ এই বাচ্চা মেয়েটিকে কুপকাত করে ফেলে। ফাইনালি তিনটে ঝড়ের সংযোগস্থলে 70 ফুটের একটি বিশাল ঢেউয়ের মধ্যে তার এই ছোট্ট এই নৌকাটা পানির নিচে উল্টে যায়। বেচারি তার নৌকা সহ প্রায় 18 ফুট পানির নিচে চলে যায় এবং সে তার স্বপ্ন পূরণে একদম শেষ মুহূর্তে এসে হার মেনে নেয়। জেসিকার পরিবার থেকে তাকে বারবার ফোন করা হলেও তারা কোনো উত্তর পাচ্ছিল না। আর এই সবকিছু দেখে সবাই যখন অনেক চিন্তিত হয়েছিল, ইমার্জেন্সি নাম্বার থেকে জেসিকার বাড়িতে ফোন করা হয় এবং ফোন করে জানানো হয় যে জেসিকার নৌকাটি ডুবে গিয়েছে আর আগামীকাল ঝড় থেমে গেলে তারা জেসিকাকে উদ্ধার করবে। আর এইসব কথা শুনে জেসিকার বাবা মা অঝরেই কাঁদতে থাকে আর তারা তার মেয়ের এমন অবস্থার জন্য নিজেদেরকে দায়ী করতে থাকে। কিন্তু অপরদিকে এয়ার পকেটের মতো হয়ে থাকা জেসিকার সেই নৌকাটিকে বিশাল বড় একটি ঢেউ এসে আবারও পানির উপরে ভাসিয়ে তোলে। ততক্ষণে সমুদ্রের তুফানও শান্ত হয়ে গিয়েছিল আর বাড়িতে যখন সবাই জেসিকার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল, আর তখনই জেসিকা বাড়িতে কল করে। বাড়িতে সবাই জেসিকা ভালো আছে জানতে পেরে অনেক খুশি হয়। তারা যেন আকাশে চাঁদ হাতে পেয়ে যায়। আর এদিকে বাইরে বসে জেসিকার খবরের জন্য অপেক্ষা করে থাকা সাংবাদিকেরাও জানতে পারে যে জেসিকা এই বিশাল বড় বিপদ থেকেও বেঁচে গিয়েছে। আর অপরদিকে সমুদ্রের ভিতরে প্রশান্তির বৃষ্টি নেমেছিল। বিজয়ের উল্লাসে জেসিকা সেই বৃষ্টির পানিতে গোসল করতে থাকে। আর অপরদিকে জেসিকাকে স্বাগতম জানানোর জন্য অস্ট্রেলিয়ার বন্দরে তার পরিবার সহ শত শত মানুষের ঢল নেমেছিল। আর ফাইনালি 210 দিন সমুদ্রের মাঝে কাটিয়ে মেয়েটি তার বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণ করে ফেলে। জেসিকার মাস্টার সহ শত শত মানুষ তাদের হাত নাড়িয়ে জেসিকাকে স্বাগতম জানাচ্ছিল আর মিডিয়াতে জেসিকাকে একজন উদাহরণ হিসেবে দেখানো হয় তাদের জন্য, যারা কিনা নিজেদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনার মাধ্যমে জেসিকার সর্বকনিষ্ঠ গিনিস বুকে তার নাম উঠিয়ে ফেলেছিল। আর ফাইনালি এত নাটকীয়তার পরে জেসিকা আবারও তার বাবা মায়ের বুকে ফিরে আসে। এখানে সম্মান সম্মেলনে জেসিকা বলতে থাকে যে আপনাদের মতো আমার কাছেও স্বপ্ন পূরণের যাত্রাটা অনেক কঠিন মনে হতো, কিন্তু কঠিন হলেও তো এটা আমার বা আপনাদের একটা স্বপ্ন, তাই এই কঠিন কাজটি পূরণ করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, সবসময় সেই স্বপ্নটির পিছনে লেগে থাকতে হবে। এই ভাষণের সাথে সাথেই জেসিকার এই যাত্রাটি শেষ হয়ে যায় আর এরপর আমাদের দেখানো হয় সত্যিকারেই সেই 16 বছরের বাচ্চা মেয়ে জেসিকাকে আর তার এই বিশ্ব ভ্রমণের কিছু ভিডিও ফুটেজ, যেখানে তার সমুদ্রের মাঝে থাকা সেই ব্লগের ভিডিওগুলো দেখানো হতে থাকে। আর 2010 সালের মে মাসের 15 তারিখে জেসিকা 210 দিনের সফর পার করে আবারও অস্ট্রেলিয়াতে ফেরত এসেছিল। 2011 সালে জেসিকাকে ইয়ং অস্ট্রেলিয়া উপাধিতে ঘোষিত করা হয়। জেসিকা নিজের এই যাত্রার উপরে 2টি বই লিখেছিল,
যেগুলো বেস্ট সেলিং বই হিসেবে রেকর্ড করেছে। এইভাবেই জেসিকার যাত্রা দেখাতে দেখাতে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই মুভিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই মুভিটি একটি মোটিভেশনাল মুভি। আর এই মুভিটি তোমরা তোমার বিভিন্ন বন্ধুর কাছে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই মুভিটি সম্পর্কে জানতে পারে এবং মোটিভেট হয়ে তারাও যেন তাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। এবং তুমিও যদি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আর লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই সেই লক্ষ্যের সাথে লেগে থাকতে হবে, কোনো সময় হাল ছাড়া যাবে না। আর উদাহরণ হিসাবে আপনি আমাকেই ধরতে পারেন, যেমন আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও উপহার দিতে পারি না, তবে আমি চেষ্টা করি যাতে প্রতি সপ্তাহে 2-3 ভিডিও আপলোড করতে পারি। আর আমি একটি ভিডিওর পিছনে সর্বনিম্ন 2 অতিবাহিত করি। আর আমার একটি ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট ও খাটনির এবং পরিশ্রম করতে হয়, আর আমার পরিশ্রম অনুযায়ী আমি ফল পাই না, অর্থাৎ ভিউ পাই না। যেমন এই যে মুভিটি আপনি দেখতেছেন, এই মুভিটা সর্বোচ্চ 5-6 একদম শেষ পর্যন্ত দেখবে। অধিকাংশ মানুষই আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে না, কিন্তু তবুও আমি ভিডিও আপলোড করে যাই শুধুমাত্র ভালো কিছু পাওয়ার আশায়। তো আমিও আমার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আপনিও আপনার লক্ষ্যে কাজ করে যান। আর আমি জানি যে এত কষ্ট করে এই ভিডিওটি বানানোর পরেও ভিডিওটি ভাইরাল হবে না, তবুও একটি ভালো কিছু হওয়ার আশাতেই আমি ভিডিওটি আপলোড করব। যদি কেউ এই ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শুনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে এসে 2 লাভ রেট দিয়ে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো হয়ে থাকে এবং একটু হলেও যদি তোমাকে মোটিভেট করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী রোমাঞ্চকর মুভির ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।